আপেল আমাদের সবার কাছে খুবই পরিচিত একটি দেশীয় ফল। টক এবং হালকা মিষ্টির সাথে রুচি বর্ধক এই ফলটি কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। এই ফলে যে পরিমাণ খাদ্য শক্তি আছে তা প্রায় কাঁঠাল এবং পেয়ারার সমান এবং আমিষের পরিমাণ প্রায় আমের চেয়ে 3.5 গুণ, কাঁঠালের 2 গুণ, লিচুর চেয়ে 3 গুণ, আমলকি ও আনারসের চেয়ে 4 গুণ বেশি এবং পেঁপের 2 গুণের চেয়ে একটু কম। এছাড়াও এর পাতা, ফল, ছাল এবং শ্বাস ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আবার ওয়েলকাম। ভিটামিন, আমিষ এবং বিভিন্ন খনিজ উপাদান সমৃদ্ধ কদবেল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। দেখা গিয়েছে যে প্রতি 100 গ্রাম কদবেলে পানি রয়েছে 85.6 গ্রাম, বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে 2.2 গ্রাম, খাদ্য শক্তি রয়েছে 49 কিলোক্যালোরি, আমিষ রয়েছে 3.5 গ্রাম, চর্বি রয়েছে 0.1 গ্রাম, শর্করা রয়েছে 8.6 গ্রাম, ক্যালসিয়াম রয়েছে 5.9 মিলিগ্রাম, আয়রন রয়েছে 0.6 মিলিগ্রাম, ভিটামিন ডি রয়েছে 0.80 মিলিগ্রাম এবং ভিটামিন সি রয়েছে 13 মিলিগ্রাম, এবং প্রতি 100 গ্রামের শক্তি উৎপাদন ক্ষমতা 49 কিলোক্যালোরি। কদবেলে আছে ট্যানিন নামের একটি বিশেষ উপাদান যা আমাদের দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা ভালো করে। কাঁচা কদবেল ছোট এলাচ মধু দিয়ে মাখিয়ে খেলে বদহজম দূর হয়। এই ফলের নির্যাস কলের এবং পায়েলসের জন্য প্রতিষেধক ঔষধ হিসেবে কাজ করে। এছাড়াও কদবেল গাছের বাকল মধুর সঙ্গে যদি মিশ্রিত করে খেতে পারেন তাহলে পেটের রোগ আমাশয় খুব সহজেই ভালো হয়ে যাবে। কদবেল সর্দি কাশির জন্য অনেক উপকারী ফল। কদবেল খেলে সর্দি কাশি ভালো হয়ে যায়। কদবেলের টক মিষ্টির স্বাদ মুখের রুচি বাড়াতে অনেক সাহায্য করে। যদি কারো খেতে অরুচি থাকে তাদের জন্য কদবেল কিন্তু অনেক উপকারী। এছাড়াও কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায়। ত্বকের জ্বালা পোড়া কমাতেও কদবেল মলম হিসেবে ব্যবহার করা হয়। এই ফল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, একই সাথে বুক ধরফর কমায় এবং রক্তের নিম্নচাপ রোধেও অনেক সহায়ক। চিনি বা মিছরির সাথে আপনি যদি কদবেল মিশিয়ে খেতে পারেন শরীরের শক্তি বৃদ্ধি হয় এবং রক্তাল্পতাও দূর হয়। কদবেল উদ্দীপক ও মূত্র বর্ধক কাজে বিশেষ উপাদেয়। এই ফল নিয়মিত খেলে কিডনি সুরক্ষিত থাকে। কদবেলের নির্যাস ব্যাপকভাবে ডায়াবেটিস চিকিৎসার জন্য আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কদবেল শুকিয়ে পাউডার করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর এই পাউডার খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘস্থায়ী আমাশা দূর করে। এছাড়া যকৃত হৃৎপিণ্ডের জন্য বিশেষ উপকারী হচ্ছে কদবেল। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কদবেল। ভিটামিন সি, যা শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে। কদবেল ভিটামিন সি এর ভালো উৎস হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করতে পারে। এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সহায়তা করে থাকে আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এটি স্কার্ভি রোগ প্রতিরোধেও দারুণ ভূমিকা পালন করে থাকে। কদবেল মহিলাদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা দূর করতে সহায়তা করে থাকে। এছাড়াও স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধ করে। কদবেলের পুষ্টি উপাদান উদ্দীপক ও মূত্র বর্ধক হিসেবে কাজ করে থাকে। গলায় ঘা বা ক্ষত হলে, ঘন ঘন হেঁচকি উঠলে কদবেল খেলে দ্রুত সেরে যায়। কদবেলের উপাদান ট্যানিন অন্ত্রের কৃমিসহ অন্যান্য জীবাণু ধ্বংস করে থাকে। ত্বকের স্বাভাবিক রং ঠিক রাখা এবং ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে দূর করার জন্য কদবেলের গুরুত্ব অপরিসীম। ব্রণ ও মেচতায় কাঁচা কদবেলের রস মুখে মাখলে বেশ উপকার পাওয়া যায়। গোলাপের মতো সুমিষ্ট গন্ধ বলেন বা পাকা তেঁতুলের মতো গন্ধ, স্বাদ আর পুষ্টির জন্য এই ফলটি কিন্তু এখন সুপার ফুড হিসেবে পরিচিত। কোনো কোনো অঞ্চলে বেশি এবং কোনো কোনো অঞ্চলে কম, অর্থাৎ এটি অন্যান্য ফলের মতো সাধারণভাবে পাওয়া না গেলেও কদবেল কিন্তু এখন অতি পরিচিত একটি দেশীয় ফল। টক স্বাদযুক্ত কদবেল সব বয়সের মানুষের কাছে একটি প্রিয় ফল। অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, বিট লবণ, অল্প পরিমাণে চিনি কিংবা গুড় অথবা মধু দিয়ে বানানো কদবেল মাখা একবার খেলে আপনি কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। একই উপকরণ দিয়ে আপনি কদবেলের শরবত বানিয়েও খেতে পারেন। গরমের দুপুরে এটি আপনাকে চাঙ্গা করে তুলবে। যা কিছু খাবেন পরিমাণ মতো খাবেন, আপনার শরীরের অবস্থা বুঝে খাবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।
আপনি যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন কিংবা নিয়মিত কোনো মেডিকেল কোর্সের ভেতর দিয়ে যান তাহলে খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। আর সবশেষে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আর তা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার পরিচিত সকল মানুষের কাছে শেয়ার করুন আর কমেন্টস করে আমাদেরকে জানাতেও পারেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর অলরেডি আপনারা যারা আমাদের সাথেই আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।